हेलो बंधुरा, वेलकम टू बैक आवर चैनल सठिक तथ्य। तुम्हारा सबाई केमन आछो? आमरा भालो आछी, आशा करी तुम्हारा भालो आछो। आज के वीडियोटा शुरू करछी सन्धे थेके, सकाल थेके वीडियो दिते पारिनी। एक्चुअलि आज के आमार डॉक्टर देखानो डेट छिलो, सकाल डॉक्टर देखाते गेछिलाम। आज के तोमादेर साथे रान्ना बान्नाओ शेयर करते पारिनी। एक्चुअलि रान्ना बान्ना तो रान्ना दीदी करेई गेछे, किन्तु आज के खावार समय आमार शरीरटा भालो लागछिलो ना, कोनो रकम करे खेये निलाम। जाइ होक, एखन थेके ब्लगटा शुरू करछि। एखन एकटु शरीरटा भालो लागछे ताई भाबलाम तोमादेर साथे एकटु शेयार करि आजके दिनटा। आजके आमादेर दुपुरे रान्ना होयेछिलो डाल, एखन डालटा मोटामुटि खाई। आर হয়েছিল তোমার ফুলকপি আলু ভাজা। ডিমের ঝোলটা আমাদের বাড়িতে এখন কেউ পছন্দ করে না, ওই জন্য ডিমটা বেশি করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিমের অমলেট করা হয়েছিল, আর সয়াবিন হয়েছিল। সেই সয়াবিনটাই আছে, রাতে রুটি দিয়ে খাওয়া হবে। যাবো একটু পরে রুটি করতে, যে দিদি রান্না করে আটা মেখে দিয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করছি। আজকে একটা ঘটনা ঘটেছে, তো সেই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, তোমরা দেখছো আমার হাতে শাখা বাঁধানোটা আছে। অ্যাকচুয়ালি শাখা হাতে শাখা বাঁধানো, পয়লা বাঁধানো সবই ছিল। তো আমি না চেষ্টা করছিলাম এগুলো খোলার, আমার মনে হচ্ছে হাতগুলো আমার ফুলে গেছে, মনে হচ্ছে না হয়তো ফুলেইছে। তো যে কারণেই হোক, আজকে একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। মানে নতুন বলতে অভিজ্ঞতাটা আমার কাছে নতুন। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি যখন আজকে শাখা পলা বাঁধানো সোনা বাঁধানোগুলো খুলছিলাম, সমস্ত বাঁ হাতেরটা খুলে গেল, ডান হাতের পলাটাও খুলে গেল, কিন্তু এই যে শাখাটা এটা আমি কিছুতেই খুলতে পারলাম না। আর হাতে না, এটা আমি চেষ্টা করলাম ভেজলিন দিয়ে, নারকেল তেল দিয়ে, সাবান দিয়ে, তিন রকম জিনিস দিয়ে আমি ট্রাই করলাম। লাস্টে আমি সাবান দিয়ে পুরো হাতটা ফেনা করলাম, করে শাখাটা বের করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই শাখাটা বের হলো না। উল্টে আমার হাতটা পুরো গর্ত হয়ে না গোল হয়ে দাগ হয়ে গেল, লাল, আর সেই যন্ত্রণা। তারপরে তো আমি ভাবলাম যে না, ছেড়ে দিই, দেখি যদি কোনো দোকানে যারা শাখা টাখা পড়ায় তারা যদি খুলে দিতে পারে। এত যন্ত্রণা করছে হাতটা, মনে হচ্ছিল হাতটা আজকে কেটে বাদ দিয়ে দিই, মনে হচ্ছিল হাতটা কেটে বাদ দিয়ে। দেখো, শাখাটা বেড়ে যাক এটা তো চাই না, বা কেউই চায় না। আমাদের বাঙালি হিন্দু মেয়েদের কাছে শাখাটা খুবই মূল্যবান একটা সম্পদ। তো যাই হোক, তো সেইভাবে শাখাটাকে টানাটানি করার ফলে আমার হাতে এত ব্যথা, এত যন্ত্রণা আর দাগ হয়ে গেল, মনে হচ্ছিল হাতটা কেটে আজকে বাদই দিয়ে দিতে হবে, বাদ দিয়ে মনে ওটাকে বার করতে হবে। তো শোনো বন্ধুরা, যদি তোমরা জেনে থাকো কোনো উপায়, আদার্স কোনো উপায় যে এটা কীভাবে আমি বার করতে পারি হাত থেকে, তাহলে তোমরা প্লিজ একটু শেয়ার করো। আর যদি বার করা নাই যায়, মানে তোমরা যদি আমাকে একটু সাজেশন দাও তো ভালো হয়। তো যদি নাও যায়, নাও হয়ে থাকে, তাহলে আমাকে দোকানে যেতে হবে, যারা শাখা পড়ায় তারা তাদের কাছে গিয়ে শাখাটা রিমুভ করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখলেই যে আমার কি অভিজ্ঞতা আজকে নতুন একটা হলো। যাই হোক, নতুন বলার এটাই কারণ, কারণ এরকম ঘটনা আমার সাথে ঘটেনি কখনো, আর সত্যি আমি খুব কষ্ট পেয়েছি। আর তোমাদের কাছে সত্যি যদি কোনো প্রতিকার থেকে থাকে, তোমরা প্লিজ শেয়ার করো। এক তখন ভিডিওটা স্টপ করেছিলাম, কারণ আমার একজন এসেছিল। তো এখন বাজে রাত 9:15, এখন রুটি করব, ডিনার রেডি করব, যা হয় মেয়েদের সংসারের কাজ সেটা কমপ্লিট করব। তারপর চলো, ডিনারের টাইমে তোমাদেরকে আবার দেখাচ্ছি ডিনারে কী খাচ্ছি, কীভাবে কী হলো। সংসারে কত কাজ হোক, সংসারের কাজের কোনো হিসেব নেই। এখন রুটি করব, তার আগে এই বোতলগুলো সব ভরে রাখতে হবে, কেন কি বোতলগুলো, এগুলো তো জল না ভরে রাখলে রেডি থাকবে না, সবার জল পিপাসা পাবে, তখন কীভাবে খাবে। যাই হোক, এসব কাজ তো সংসারের প্রত্যেকটা মেয়েই করে, আমাকেও করতে হয়।
তো এখন এই বোতলগুলো ভরে নিই, ভরে তারপর রুটি করতে যাব। তো দেখো বন্ধুরা, কাজের তো আর শেষ নেই, এটা তো মেয়েদের জীবন। যতই কাজের লোক থাক, যতই শরীর খারাপ থাক, টুকিটাকি কিছু কাজ তো নিজেদেরকে করতেই হয়। যেমন সন্ধেবেলা চা খাওয়া হয়েছিল, সন্ধেবেলা চা কিছু স্ন্যাক্স, তো এটা প্রত্যেক বাড়িতেই খাওয়া হয়, তো সেইগুলো তো একটু ধুয়ে রাখতে হবে, তাই সেটাই ধুচ্ছি, মানে মাজছি, নিজে ধোবো। দেখলে তার আগে জল ধরলাম, তারপরে এগুলো পরে তারপরে গিয়ে রুটিটা করতে হবে। তো বাসন তো ধোয়া হয়ে গেল, চায়ের বাসন। এবার দেখো বন্ধুরা, এবার এই যে আমাদের যে দিদি কাজ করে, উনি আটাটা বিকেলে এসে মেখে দিয়ে যায়, আটাটা মাখা রয়েছে। তো এবার আমি রুটিটা করব। দেখো চাটুটা আমি ধুয়ে নিই, যতই ধোয়া থাকুক, একটা এই যে মাকড়সা টিকটিকি আরশোলা কিছু যদি পড়ে, তো এই রুটি করার আগে আমি একটু ভালো করে ধুয়ে নিই, খুন্তি চাটু সব ধুয়ে নেব। ঠিক আছে, তাহলে রুটিটা কমপ্লিট করে নিই আমি। দেখো এবার ডিনার রেডি করলাম, এটা সোয়াবিনের তরকারি ডিনারে, আর রুটি এটা ছেলে, এটা ওর বাবার, ওদের খাবারটা দিয়ে এবার আমার কিছু কাজ আছে সেটা সেরে নিয়ে তারপর আমি ডিনার করব। তো বন্ধুরা ডিনার কমপ্লিট, এখন বিছানায় এসেছি, শোবো। আজকে খুব গরম পড়েছে। তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমরা সারাদিন ধরো স্নান করে যে জামা কাপড়টা পরি, সেটা তো সবাই তো পরে আবার ঘুমিয়ে পড়ে, পরের দিন হয়তো চেঞ্জ করে, কিন্তু এটা কিন্তু আমার বাড়িতে হয় না। মানে আমরা সারাদিন স্নান টান করে যে জামা কাপড়টা পরি, সেটা আমরা রাত্রে শোয়ার সময় চেঞ্জ করি। এই অভ্যাসটা আমি আমার ছেলেরও করেছি, ইভেন আমার হাজব্যান্ডও তাই করে, আমিও তাই করি। আমি ফ্রেশ লাগে, সারাদিন যে চাদর পাতা থাকে সেই চাদরেও আমরা শুই না, আর রাত্রেবেলা সারাদিন যে জামা কাপড় পরে থাকি সেটা পরে রাতে শুই, সেটা পরেও রাতে শুই না। তো আমরা প্রত্যেকেই রাতেরবেলা চেঞ্জ করি, আমি ম্যাচিটা চেঞ্জ করি, ও বাবা ছেলে ওরাও প্যান্ট চেঞ্জ করে। এবার এটা আবার সকালবেলা বাসি হয়ে গেল, এটা আবার সকালবেলা উঠে ধুয়ে ফেলবো, চেঞ্জ করে ফেলবো। তো সেরকমভাবে আমরা বিছানার চাদরটাও রাত্রেবেলা পাল্টে ফেলি, সারাদিন যে চাদরটা পাতা থাকে সেটা আমরা রাত্রে ঘুমাই না। তো কারা কারা এইরকম নিয়ম মানো, বা নিয়ম নয় মানে এটা অভ্যাস, ভালো লাগে, ফ্রেশ লাগে, তো সেটা আমাকে জানিও। তো দেখতে থাকো, দেখো বিছানা, এই যে রাত্রেবেলা চাদর চেঞ্জ হয়েছে, এই যে বালিশ, এটা আমার বিছানা, আমি এখন একাই ঘুমাই। এই যে আমার বিছানা রেডি হয়েছে, আজকে খুব গরম পড়েছে, দেখো উনিশে এসি চলছে তাও গরম কমছে না, প্রচণ্ড গরম। ঠিক আছে চলো আমরা ঘুমিয়ে পড়ি, গুড নাইট সকলকে, সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।